তথাকথিত সাংবাদিক ডেভিড বার্গম্যান, জীবনের সবটাই যেন শ্বশুরের জন্য। বাংলাদেশ প্রসঙ্গ এলেই যেন ডেভিড বার্গম্যানের স্বাধীন সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রম ফুরিয়ে যায়, কারণ এখানে তিনি জামাতা। সেই প্রেক্ষিতেই তার শ্বশুর ডক্টর কামাল হোসেন ও স্ত্রী সারা হোসেনের হয়ে প্রচারক হয়ে পড়েন। সারা হোসেন ও ডক্টর কামাল দুজনই নামকরা আইনজীবী। ডক্টর কামাল হোসেন একজন দল বদলানো প্রবীণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও তার মন্ত্রিসভার একজন শীর্ষ মন্ত্রী এবং একসময়ের আওয়ামী লীগ নেতা থেকে বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে ডক্টর কামাল বিরোধী জোটের নেতা হিসেবে আবির্ভূত হন, যে জোটের অন্যতম দুই দল বিএনপি ও জামায়াতে ইসলাম। ইসলামপন্থী জোটকে পশ্চিমাদের কাছে আরও গ্রহণযোগ্য করতে সেকুলার ভাব ধরে রেখেছিলেন ডক্টর কামাল, আর এজন্য ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বড় এক ভূমিকা পালন করেছেন কামাল। মার্কিন রাষ্ট্রের সাথে গভীর ঘনিষ্ঠতা থেকেই কথিত স্বাধীন মিডিয়া ন্যাশনাল এন্ডাওমেন্ট অফ ডেমোক্রেসি থেকে একটি মোটা তহবিলই পাচ্ছেন বার্গম্যান। তারা মূলত মার্কিনদের ইচ্ছামতো শাসন পরিবর্তনের ক্রিয়াকলাপে জড়িত মিডিয়া ও অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মের জন্য বাজেট সংগ্রহ করে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অপপ্রচার চালিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোষ্ঠী সরকারের পতন ঘটাতে চায়, এমনকি তারা প্রধানমন্ত্রীর পরিবারকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। ভুয়া খবর ছড়িয়ে ভীতিকর পরিবেশ তৈরিতে সিদ্ধহস্ত নেত্র নিউজ। কোভিডের সময় তারা লক্ষাধিক মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল, শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক পতনের পূর্বাভাসও দিয়েছিল তারা, যাচাই বা প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ করে নেত্র নিউজ। মূলত জনসাধারণের উদ্বেগকে উস্কে দিয়ে একটি গণ অভ্যুত্থান তৈরি করতে চেষ্টা করে যায় তারা। বার্গম্যানকে তার বাংলাদেশি সমর্থক তাসনিম খলিল সাহায্য করেন। সম্প্রতি বিএনপি জামায়াতের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে একদল আইন প্রণেতাদের সামনে খলিলের সুপারিশের ঘটনা সামনে এসেছে। খলিল নিজেকে একজন স্বাধীন সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে যেভাবে বিষোদগার করে ঠিক একইভাবে সেই বক্তব্যটি তাসনিম খলিলও তুলে ধরেছিল। তবে 2004 সালে বিএনপি জামায়াত জোটের নিয়োজিত গুন্ডাদের মাধ্যমে বহুবার আওয়ামী লীগের উপর নির্যাতন চালিয়েছে। 2009 সালে জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সব ঠিকঠাক ছিল বলেও জানান খলিল। অথচ ওই সময় বিএনপি জামায়াত সরকারের শাসনামলে ইসলামপন্থী সহিংসতার উত্থান ঘটেছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি নেত্র নিউজ একটি স্বাধীন আউটলেট হয়, তাহলে ডক্টর কামাল হোসেনের করফাঁকি দিয়ে প্রতিবেদন করবে না কেন? করফাঁকির মামলা নিয়ে ডেভিড আশ্চর্যরকমভাবে চুপ, কারণ বার্গম্যানের স্ত্রী সারা হোসেন ও ডক্টর কামাল দুইজনই বিদেশি ক্লায়েন্টদের কাছে আইনি পরিষেবা থেকে অর্জিত আয় গোপন করেছিলেন। তারা দুজনই পরিচিত অ্যাডভোকেট, তাদের ল ফার্মেও বেশিরভাগ শেয়ার একত্রে রয়েছে। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণ আন্দোলন শুরু হলে সেখানে ডেভিড বার্গম্যানকে যুদ্ধাপরাধীদের আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া হয়। 2013 থেকে 2015 সালে জামায়াত বিএনপি একত্রিত হয়ে রাস্তায় সন্ত্রাসী অভিযানের একটি অভূতপূর্ব কাণ্ড শুরু করেছিল, এতে শতাধিক মানুষ মারা যায়। কিন্তু কথিতভাবে বার্গম্যানকে তখন নীরব বলে মনে হয়েছিল, অথচ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার তৎপরতা শুরু করলে সরকারের বিরুদ্ধে বারবার লিখতে থাকেন বার্গম্যান। যুদ্ধাপরাধকে অস্বীকার করার কারণে বার্গম্যানকে কিছু পরিচিত পাকিস্তানপন্থী তথাকথিত বিশেষজ্ঞদের জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ওই খবরের দাবি করা হয় 1971 সালে পাক বাহিনীর হাতে নিহতের সংখ্যা 10,000-এর বেশি নয়। এমন অসত্য প্রকাশের আগে বার্গম্যান আওয়ামী লীগের নামে একটি জাল টুইটার হ্যান্ডেল শেয়ার করেন। এতে তিনি লিখেন, টুইটারে আওয়ামী লীগ তাকে সমর্থন করেছে। বার্গম্যান এখনও অনেককে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভ্রান্তি চালাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। দেশ টিভি নিউজ ডেস্ক।